মাজারনাথ, আ মাজারনাথ জগটা নেও আর বাজারে যাবো, ওই মোনাটা নিয়ে আসিনি, আর তোমার কি কি লাগে নিয়ে ক। করতে করতে নিয়ে আজকে ইবেল যাবো দেখি বাজার করতে করতে। হ্যাঁ ঠিক আছে, বাজার করে আনি, আর বেলা হয়ে গেছে গা, তুমি কলেজে যাও। ও জান্নাত, খাও খাও, তোমার তো আল্লাহ পাশে। কি কথা বাবা, আব্বা দেখলাম আর আমার বোঝাই কেন? না না দরকার, একটু দেখিস। তুমি কিছু বুঝো না কে, তোমার হাতে এটা আল্লাহ পাশে, চ কত দিন ধরে তোমারে বুঝো নাই, একটা কথা ঘুমু, তুমি খালি মানে বাইরে বাইরে করতেছো, চ নানা শুধু এসে কখন আমি তুমি কথাগুলো বুঝবার চেষ্টা করতেছো না? তুই হেলমেটটা ধর, যাবি গো যাবি গো, আমি এয়া কাছে কাছে। আমি তোমার কত ভালো ভাই, তুমি জানো না নাকি? হ্যাঁ ভাত খাবার গেলে থালির মতো তোমার ছবি পাশে উঠে, পানি পানি খাবার গেলে পানির মতো তোমার ছবি পাশে উঠে, তুমি কিছু বুঝো না নাকি? হ্যাঁ তুমি কিছু বুঝো না, তুমি আমার দামি দিতেছ না, তুমি যাইতেছ কবার আবার, আমি বারে বারে কইতেছি তুমি থাও কথা আন। দেখো তুমি আমার সারা কোনো হানো যাবার পাবো না, আমি যাবারই দিব না তোমারে। আর তুমি যদি এখন তুমি আমার হতে যদি এই ইগনো করো করো আমারে, কিন্তু জান আমি এই যে গেলাম, আমি গেলাম আমি তোমার জন্য বাঁচবো না। তোমার বাপের মানানি ওটা দায়িত্ব আমার দাও, তোমার বাপে কি আসমানের চান চাবো, চান নিয়ে নিদিব তোমার লাগে, আমি কি ভাবছো তুমি? ওইলে সব কিছু বাদ দাও, চলো আমরা অল্প এই যে বাগান দিয়ে অল্প ঘুরি, অল্প ফুর্তি করি, অল্প মজা করি। এই যে এই বাগান যে দেখতেছো, এই যে এটা আঙ্গুর আব্বার বাগান, এই যে যে খেত যে মাকই খেত, এই মাকই এগুলো ই দেখতেছো না, মাকই খেত না, এই যে আমরা সব করছি, এই যে আর ওই যে এগুলো সব মরিচের খেত, তারপর যে মোটরের খেত, তুমি কোনো টেনশন নিবা না, বুঝছো তোমার জুমকা নিয়ম এগুলো ই সব তোমার হয়ে যাবো গা। হ্যাঁ তোমার বাপে মানবার চাই না, হ্যাঁ অত কিছু লাগে না, তোমার বাপে মান মান বাড়াইতেছে না, কিভাবে মানো নাকি মানাম আমি, তুমি ওগুলা ই বাদ দাও আমার হয়ে যাও, সব কিছু যাবো গা, চ
কাল সাপ পুষতাছি কাল সাপ আজকে বাড়িটা হোক আজকে বাড়িটা হোক না এতদিন ইউ ইড়া ওড়া কইতো মানুষের কাছে হইনি আমি বিশ্বাস হইতো না আজকে সচক্ষে যা দেখলাম আমার আর কন্ট্রোল করার পাইতেছি না আজকে আমি হ্যাঁ নিজেরে নিজে কন্ট্রোল করার পাইতেছি না হ্যাঁ ছুটি হয় আড়াইটা বাজার আর ইমেল ভরা কই কি করলা তুমি হ্যাঁ ইমেল ভরা কই কি কর খেতে তো সবই হলাম তে এডারে বাদরাগে দরকার নাই ঠেলা আল্লাহ রিস কালা নাই ন্যাংরা আতুর নাই বিয়ে দে আলাম বিয়ে তো দিয়া নি যা উপরালারে হুকুম নাকব বয়সের কথা আছে বয়স না হলে তো আর বিয়ে দিয়ে যাব না তারপর দিয়ে যাই উপরালার হুকুম নাকব কিন্তু আজকে যে অবস্থা করছে এ দেখা যায় বংশের মান সম্মান কিছু তো না আমার মুহে বুঝাই চুনকালি দিব বিয়া দেয়া লাগে মা মর আজকে কত বছর হয়ে গেল গা এঘর মুহের দিয়ে চাই তগর মুহের দিয়ে চাই তগর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দ্বিতীয়বার আর কোনো কাজ কাম করলাম না আজকে যে অবস্থা দেখলাম তাতে করে আমার আর নিজেরে নিজে কন্ট্রোল করার পাইতেছি না আমি কি করবো মারে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করি তোরা ভালো হয়ে যাগা তোর জন্য কতটা বছর পার করে দিলাম আঙ্গড়ারে শাসন করলে হবে না ওই স্যার আরো চামড়ার তুলা নাকব শিক্ষা দা নাকব হ হ দিহি কি বেড়া করেন নাকব হ্যালো হ তোমার বাড়ির বলে কি বেকিবি হয়েছে হ্যাঁ তুমি হলে চিন্তা করো না আমি আব্বার আর আম্মারে নিয়ে যাইতাছি আমি দুইজনের মেসেজ করার নাকি তো না ম্যানেজ ম্যানেজ করার নাকি তো আমি নিয়ে গেতাছি তুমি তুললে চিন্তা করো না আমি থাকতে তোমার টেনশন নাই তো হ তোমার নাকি যা কর লাগে আমি তাই করব আমি চিন্তা করো না তোমারে আমি আইস কিনেম আমি হগরে ম্যানেজ করে নিয়ে গেতাছি আব্বার আর আমারে হরো দু একজন নাকবো কত মানো না না জিরে হোক নাকলে আমি একদম পুয়ে যাম ঠিক আছে কেন তোমার জন্য আমি ভাত সাত খাওয়া বাদ দিয়ে দিছি এই ঠান্ডার মধ্যে পড়া তালা উইডা হাই রে এই ঠান্ডা আমার করে না তো তোমার মধ্যে ফোন লাগে আলাপ পারি তুমি দিলেও ই নাই তোমার তুমি ওইগুলো করো না ওইগুলো করো না আমি বুঝবার চেষ্টা করো আমি 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 আছি তো হ ঠিক হ ঠিক আছে হ